নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ১৩ দফা দাবিতে বিক্ষোভ আশাকর্মীদের। বিক্ষোভের সামিল আশাকর্মী ইউনিয়ন, এবং যেমনটা জানা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ১৩ দফা দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ, এর আগেও ১৩ দফা দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশাকর্মীরা, এবং আজ আবার সেই একই ১৩ দফা দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ। বিক্ষোভে সামিল আশাকর্মী ইউনিয়ন, স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেববাম সরকার। দেববাম, ঠিক কি কি দাবি রয়েছে তাদের? দেখো, তাদের স্থায়িত্ব এবং তাদের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো ঠিকঠাক করা এবং তারা যাতে ঠিকঠাক কাজের সুযোগ পায়, এই নিয়ে চার দফার দাবিতে তারা দিয়ে স্বাস্থ্য ভবনে আসে। যদিও স্বাস্থ্য ভবনের মূল গেটে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদের ক্ষেত্র থেকে চার প্রতিনিধিকে তাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের কপি তুলে দেওয়ার জন্য অ্যালাউ করা হয়েছে। তাদের কিন্তু অ্যালাউ করা হবে এবং অ্যালাউ করার পর তারা তাদের ডেপুটেশন, এর আগেও তারা তাদের ডেপুটেশনের কপি তারা দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে কাজের যে সম্পর্ক সেই কাজ ততটা সুলভ হয়নি বলে তারা দাবি চালাচ্ছে। সেই জন্য আর কিছু পর তারা তাদের ডেপুটেশনের কপি দিতে যাওয়া যাবে। দেববাম, স্থানীয় প্রশাসনের তরফে কি বিষয়ে কিছু প্রতিক্রিয়া পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত তারা যেহেতু ডেপুটেশন দেয়নি, তারা এই বিষয়টিতে বলতে নারাজ। ডেভেলপমেন্টের পরে তারা কিন্তু হয়তো কিছু জানাবে। অনেক ধন্যবাদ, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেববাম সরকার। ১৩ দফা দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ, তারা বিক্ষোভে সামিল আশাকর্মী ইউনিয়ন। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, তাদের দাবি না মিটলে আগামী মাস থেকে কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। আগামী মাস থেকে কর্মবিরতির হুমকি দিয়েছেন আশাকর্মী সদস্যরা, বিক্ষোভে সামিল আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। এর আগেও দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন তারা, আজ আবারও নিজেদের বেতনের দাবিতে এবং আরও কিছু দাবি নিয়ে আশাকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।